নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি, পূজা। আমরা যদি বলি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, আমরা পেরিয়ে এসেছি, এবারে নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। অবশ্যই বাঙালির 12 মাসে 13 পার্বণ, পার্বণ তো লেগেই থাকবে, কিন্তু তারপর কিন্তু যার দিকে গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে সেটি হচ্ছে 2023-এর বিধানসভা নির্বাচন। এই 2023-এর বিধানসভা নির্বাচনের দিকে এই মুহূর্তে যদি আমরা বলি, রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলই হোক বা শাসক দলই হোক, প্রত্যেকেই কিন্তু নিজেদের প্রস্তুতি নিয়ে ময়দানে নেমে পড়েছেন। একাধারে আমরা যদি দেখি যে বিরোধী রাজনৈতিক দলগুলি সেখানে ব্যস্ত রয়েছে, নিজেদের যে প্রচার প্রসার তা শুরু করে দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, এবং শাসক দলও কোনো দিকেই পিছিয়ে নয়। বিরোধী রাজনৈতিক দলগুলির আমরা একটি বিষয় যদি তুলে ধরি, তারা শাসক দলের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলি একটিও মাটিতে পড়তে দিচ্ছে না, প্রত্যেকটি বিষয়কে তুলে ধরছেন জনগণের সামনে, এবং শাসক দলও একেবারেই পিছিয়ে নেই। শাসক দলে আমরা বিপুল পরিবর্তন সাধিত হতে দেখেছি এই কিছু মাসের মধ্যে, বিগত কিছু মাসের মধ্যে, এবং শাসক দল মন্ত্রিসভায়ও পরিবর্তন সাধিত করছে কয়েকদিন পরপর, এবং বিশেষভাবে জনগণের আকর্ষণকে আকৃষ্ট করে নেওয়ার চেষ্টা করছে। এবারে এই 2023-এর বিধানসভা নির্বাচনে কোন বিষয়গুলি মেইন ফ্যাক্টর হতে চলেছে বা মূল বিষয় কি হতে চলেছে? আমরা প্রত্যেকেই জানি মূল বিষয় হচ্ছে, একটি হচ্ছে এডিসি এলাকা বা যে পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড় অর্থাৎ পাহাড়ের যে জনপ্রিয়তা বা পাহাড়ের যে 20টি আসন, সেটা কিন্তু একটা বড় সড় ফ্যাক্টর হতে চলেছে এই 2023-এর সাধারণ সভা নির্বাচনে। এবারে যে বিষয়টি রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এই যে পাহাড় বা এই যে 20টি আসন, সেই 20টি আসনে বর্তমানে কোন দলের জনপ্রিয়তা বেশি? যদি আমরা দেখি বর্তমানে এখনের গ্রাউন্ড অ্যানালাইসিসে আমরা যদি দেখি যে সেখানে এডিসি এলাকায় বা পাহাড়ি অঞ্চলে যে দলটি বর্তমানে জনপ্রিয়তা লাভ করেছে 2018 বিধানসভা নির্বাচনের পর, যে এডিসি নির্বাচন হয়েছে বিগত আমাদের রাজ্যে, সেই এডিসি নির্বাচনের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বা পাহাড়ি অঞ্চলে কিন্তু সেখানে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা মথা দলের। এবং ত্রিপুরা মথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, তিনি জাতীয় কংগ্রেসে বা প্রদেশ কংগ্রেসে আমরা দেখতে পেয়েছিলাম ওনাকে সভাপতি হিসাবে থাকতে, এবং তার পরবর্তীতে তিনি বলেছিলেন যে তিনি জনগণের সেবায় লিপ্ত হবেন। তারপরে কিন্তু একটি নতুন বা নবগঠিত আমরা দল সংগঠিত করতে দেখি একেবারে এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে, এবং তাদের যে ডিমান্ড সেটি হচ্ছে একেবারে IPFT দলের যে ডিমান্ড ছিল অর্থাৎ ত্রিপুরাল্যান্ড, তাকে কিছুটা মডিফাই করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এবং সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দিকে গোটা যে জনজাতি ভাই বোনরা রয়েছে তারা প্রত্যেকে আকৃষ্ট হয়ে গেছেন। কেননা যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, তিনি ওনার যে ডিমান্ড রয়েছে, তাদের যে দাবি রয়েছে ত্রিপুরা মথা দলের, সেখানে অনড় থাকতে দেখেছেন জনজাতি ভাই বোনরা। এবং বিশেষভাবে আমরা যদি বলি, সেখানে আমরা দিল্লির যন্তর মন্তরেও আমরা দেখতে পাই যে সেখানে বিশেষ ধর্ণা বা বিশেষ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করতে ত্রিপুরা মথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে, যারা ইন্ডিজেনাসরা রয়েছেন তাদেরকে প্রত্যেককে নিয়ে গিয়ে সেখানে যন্তর মন্তরের সামনে বিশেষ ধর্নার আয়োজন করা হয়। কেননা তাদের যে ডিমান্ড রয়েছে, তাদের যে দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তা যেন মান্যতা দেওয়া হয়, কিন্তু সেখান থেকেও ফিরে আসতে হয়েছে তাদের, কোনো ধরনের সদুত্তর তারা পায়নি কেন্দ্র থেকে। তারপরেও কিন্তু হাল ছেড়ে বসে যায়নি একেবারেই ত্রিপুরা মথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, তিনি কিন্তু অনড় থেকেছেন তাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডে, এবং সে কারণেই এডিসি এলাকার বা পাহাড়ি অঞ্চলের যে জনজাতি পরিবাররা রয়েছে তাদের একটা সমর্থন কিন্তু সেখানে সম্পূর্ণভাবে রয়েছে ত্রিপুরা মথা দলের উপর। বর্তমানে রাজ্য রাজনীতির যে পরিস্থিতি রয়েছে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, এবং এই পুজো অর্থাৎ যে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের পর, সে বিষয়গুলো আরও বিশেষভাবে দেখার, কেননা এবারে কিন্তু আর বেশি দিন নেই, এগিয়ে এসেছে 2023-এর বিধানসভা নির্বাচন। এবার এই 20টি আসন কার দিকে ঝুঁকে, অর্থাৎ কোন বিরোধী রাজনৈতিক দলের দিকে ঝুঁকতে দেখা যাবে এই 20টি আসনকে? রাজ্য রাজনীতিতে বিভিন্ন বিষয়ে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে, তথ্যবিজ্ঞ মহলে আমরা যদি দেখি রাজনৈতিক বিষয় নিয়ে প্রতিনিয়ত সেখানে অ্যানালাইসিস চলছে, কিন্তু আমরা যদি দেখি যে বিষয়গুলি উঠে আসছে, একটি হচ্ছে কংগ্রেস এবং CPIM, যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের মধ্যে কংগ্রেস এবং CPIMকে নাকি জোট হতে দেখা যাবে, এবং পরবর্তীতে নাকি তাদের সাথে জোট সঙ্গী হবে সেই 20টি আসনের
যে জনপ্রিয়তা রয়েছে যে দলের কাছে বর্তমানে অর্থাৎ তিপ্রামো থাকে। এমনটাই বলা হচ্ছে রাজ্য রাজনীতিতে একটা সমালোচক মহল থেকে এই বিষয়গুলি উঠে আসতে দেখা যাচ্ছে। এবং সেখানে আমরা যদি বলি যে তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন এবং যার দিকে প্রত্যেকে তাকিয়ে থাকেন অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনাকে দেখা গেছে উনি কংগ্রেস দলের বর্তমানে একজন জনপ্রিয় বিধায়ক যিনি রয়েছেন সুদীপ রায়বর্মন, উনার সাথে উনাকে কথোপকথন করতে এবং সম্পর্ক স্থাপন করতে দেখা গেছে। এবং যদি আমরা বলি যে সিপিআইএম দলের বর্তমানে যিনি সেখানে রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী, উনার সাথেও কিন্তু দেখা গেছে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। এবং অন্য ধারে বা অন্যদিকে আমরা যদি বলি যে শাসক দলেও আমরা একটা সময় বা একটা মহল থেকে আমরা উঠে আসতে দেখেছি যে শাসক দলের বিভিন্ন নেতৃত্বদের সাথে উঠতে বসতে দেখা যাচ্ছে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। কিন্তু আমরা পরবর্তী সময়ে সেখানে কি সত্যতা রয়েছে সেটাও জানার চেষ্টা করি। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে বিভিন্ন দলের সাথে আমরা দেখতে পাচ্ছি তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কথোপকথন বা একটা আলাপচারিতা চলতে, কিন্তু বিষয়টি হচ্ছে যে শেষ পর্যন্ত তিপ্রামথা দলের সুপ্রিমো বা তিপ্রামথা কার দিকে ঝুঁকে, অর্থাৎ আমরা যদি বলি সেখানে আমরা তার সত্যতা জানার চেষ্টা করেছিলাম যখন বিভিন্ন ছবিতে ওনাকে ভাইরাল হতে দেখা গেছে বিভিন্ন দলের নেতৃত্বদের সাথে, আমরা যখন জানার চেষ্টা করি তিনি বলেন সেগুলি নর্মালি সাধারণত একটা কথোপকথন বা একটা আলাপচারিতা, এর থেকে বেশি কিছু নয়। যে দল তিপ্রামথা দলের যে ডিমান্ড রয়েছে গ্রেটার তিপ্রালের তাকে মান্যতা দেবে, সেই দলের সাথে আগামী দিনে তাদের জোট সঙ্গী হতে দেখা যাবে 20টি আসন নিয়ে। এবং এই 20টি আসন হচ্ছে কিন্তু এই বিধানসভা নির্বাচনের মেইন ফ্যাক্টর। এবার দেখার বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত বিভিন্ন দলের সাথে যেহেতু দেখা যাচ্ছে কথোপকথন করতে, তবে শেষ পর্যন্ত কার দিকে সেখানে ঝুঁকে বা ঝুঁকতে দেখা যায় তিপ্রামথা অর্থাৎ এডিসি এলাকার জনপ্রিয় দল তিপ্রামথাকে। এবারে তিপ্রামথার সুপ্রিমো শেষ পর্যন্ত কার সাথে তাদের জোট সঙ্গী বা জোট গঠন করতে দেখা যায়, একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম আস্তাবল এর ময়দানে যখন তাদের বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছিল, জনসমাবেশ তিপ্রামথার, সেখানে আমরা তাদের যে শক্তি প্রদর্শন তা অবশ্যই দেখতে পাই। এবং সেখানে তিনি বলেছিলেন শুধুমাত্র 20টি নয়, প্রয়োজনে 20-র অধিক আসনে তিনি লড়াই করবেন। তবে শেষ পর্যন্ত এই 2023-এর বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, কি নতুনত্ব, কি বিশেষত্ব উঠে আসতে চলেছে রাজ্যবাসীর জন্য, সেটাই দেখার। আজকে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে বিষয়গুলো রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে বা উঠে আসছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং বিশেষভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বা দলের নেতৃত্বদের সাথে উঠতে বসতে দেখা যাচ্ছে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী প্রাক মুহূর্তে কি নতুন জিনিস বা নতুন চমক রয়েছে রাজ্যবাসীর জন্য সেটা দেখার, এবং তার পরবর্তীতে নাকি নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পাবো নাকি নির্বাচনের পরবর্তীতে জোট সঙ্গী বা জোট গঠন হতে দেখা যাবে, সেটা কিন্তু একটা বড়সড় রহস্য বা একটা টুইস্ট কিন্তু রয়েছে এবারে বিধানসভা নির্বাচনে, সেটাই দেখার। এখনকার মতো আমাদের এই রাজ্য রাজনীতির বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টর্স চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক, কান, গলা, প্রসূতি ও স্ত্রী রোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসা জনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টর্স চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9774691921 অথবা 7005313
9939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ।